প্রিয়তমা আমার, তোমার শেষ চিঠিতে তুমি লিখেছো, মাথা আমার ব্যথায় টন 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 করছে, দিশেহারা আমার হৃদয়। তুমি লিখেছো, ওরা যদি তোমাকে ফাঁসি দেয়, যদি তোমাকে হারায়, আমি আমি বাঁচব না। তুমি বেঁচে থাকবে প্রিয়তমা বধূ আমার, আমার স্মৃতির কালো ধোঁয়ার মতো হাওয়ায় মিলিয়ে যাবে। তুমি বেঁচে থাকবে আমার হৃদয়ের রক্তকেশী ভগিনী, বিংশ শতাব্দীতে মানুষের শোকের আয়ু বড় জোর 1 বছর। মৃত্যু দূরের এক প্রান্তে দুর্গমান শব্দ, তোমার কাম্য নয় সেই মৃত্যু। তবু প্রিয়তমা আমার, তুমি যেন জল্লাদের লোমশা হাত যদি আমার গলায় ফাঁসির দড়ি পরায়, নাজিমের নীল চোখ ওরা পৃথায় খুঁজে ফিরবে ভয়। অন্তিম অন্তিম সার আসক্ত আলোয় আমি দেখবো আমার মৃত্যুদের, তোমাকে দেখবো, আমার সঙ্গে কবলে যাবে শুধুমাত্র এক অসমান। বধু আমার, বধু আমার, তুমি আমার কোমল ব্রাহ্ম মাছি, চোখ তোমার মধুর চেয়েও মিষ্টি, কেন যে তোমাকে দিতে গেলাম, ওরা আমাকে ফাঁসি দিতে চায়। বিচার সবে মাত্র শুরু হয়েছে, আর মানুষের মনটা তো বন্ডারফুল নয় যে ইচ্ছে করলেই ছেড়ে নেবে। ভুলে যেন না, স্বামী যার জেলখানায় তার মনে যেন সবসময় ভেঙে থাকে। বাতাস আসে বাতাস যায়, চেরির একই ডাল একই ঝোলে দুবার ধরে না। গাছে গাছে পাখির কাকলি, পাখাগুলো উঠতে চায়, জানলা বন্ধ টান মেরে ঘুরতে হবে। আমার বন্ধু, আমার প্রিয় তোমার মতো নত জানু হয়ে আমি চেয়ে আছি মাটির দিকে, উজ্জ্বল নীল ফুলের মঞ্জুরিত শাখার দিকে আমি তাকিয়ে, তুমি যেন উন্ময় বসন্ত আমার প্রিয়তম। আমি আমি তোমার দিকে তাকিয়ে মাটিতে পিঠ রেখে দেখি আকাশ, তুমি মধুমাস, তুমি আকাশ, আমি তোমাকে দেখছি প্রিয়তমা। রাত্রির অন্ধকারের নাম শিশুগুলো পাতায় জ্বালিয়েছিলাম আগুন, আমি স্পর্শ করছি সেই আগুন। নক্ষত্রের নিচে অগ্নিকুণ্ডের মতো জলতম তুমি আমার প্রিয়তম, আমি তোমাকে স্পর্শ করছি। আমি আছি মানুষের মাঝখানে, ভালোবাসি মানুষকে, ভালোবাসি আন্দোলন, ভালোবাসি চিন্তা করতে, আমার সংগ্রাম কেন ভালোবাসি, আমার সংগ্রামের অন্তস্তরে মানুষের আসনে আসেন তুমি।